আমাদের সেই ইকো ক্লাব না? স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আসো তাহলে আমরা আমাদের জিনিসগুলো, কারণ কি এইসব বিষয়ে, হ্যাঁ এত কিছু তো বোর্ডে আমি লিখে পারবো না, বুঝতে পারছো? তো তোমরা যদি একটু শুনো তাহলে ভালো। আর আমি কিন্তু গতদিন তোমাদের গ্রুপে ক্লাসের রেকর্ডিং দিছি, তোমরা কি পাইছো? আচ্ছা এটা হলে আর একটু ভালো জিনিস, ঠিক আছে? কারো যদি মিসিং হয় তাহলে সে এটা নিয়ে নিতে পারবে। স্যার আমরা কোয়ার্ক পর্যন্ত পড়ছিলাম, কোয়ার্কের পরে আরেকটা মৌলিক কণিকা আছে, সেটার নাম হয়েছে তোমার লেপটন। কি নাম? লেপটন। এই লেপটন হলো একটা মৌলিক কণিকা, ঠিক আছে? আর লেপটন আছে ছয় প্রকার। কয় প্রকার? ছয় প্রকার। ছয় প্রকার লেপটন তুমি মার্কেটে পাবা। হ্যাঁ এই ছয় প্রকার লেপটন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হয়েছে ইলেকট্রন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কে স্যার? ইলেকট্রন। আসো, একটা আছে ইলেকট্রন, ঠিক আছে? দুই নম্বর আছে মিউঅন, মিউঅন। তিন নম্বর আছে হলো টাউ, টাউ, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এরপরে আছে ইলেকট্রন নিউট্রিনো, ইলেকট্রন নিউট্রিনো, ইলেকট্রন নিউট্রিনো। লিখতে পারছো স্যার? ইলেকট্রন নিউট্রিনো। তারপর আছে হলো মিউঅন নিউট্রিনো, মিউঅন নিউট্রিনো। তারপরে আছে হলো টাউ নিউট্রিনো, বুঝতে পারছো? এই যে ছয়টা, 1 2 3 4 5 6, এই ছয়টা হলো লেপটন, ঠিক আছে? হ্যাঁ আর নিউট্রিনোকে কি দিয়ে প্রকাশ করছে স্যার? নিউট্রিনোকে যে ভি এর মতো চিহ্ন দ্বারা, নিউট্রিনো এটাকে ভি এর মতো এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? ছোট হাতের ভি আছে না, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? মনে রাখবা নিউট্রিনো হচ্ছে বৈদ্যুতিক চার্জবিহীন দুর্বল সক্রিয় এবং ক্ষুদ্র ভরের মৌলিক কণিকা। মনে রাখবে বৈদ্যুতিক চার্জবিহীন দুর্বল সক্রিয় ক্ষুদ্র ভরের মৌলিক কণিকা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এরপরে আর আমাদের দরকার নাই, এরপরে আসো আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হলো বোসন, বোসন, ঠিক আছে? আচ্ছা মহাবিশ্বে আমরা চারটা বল জানি, ঠিক আছে? চারটা বল কি কি আপনারা মনে আছে? হ্যাঁ চারটা বল হলো কি? একটা হলো তড়িৎ, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল। এখন বিজ্ঞানীরা কি করছে, দুর্বল নিউক্লিয় বল আর তড়িৎ চুম্বকীয় বলকে একত্র করতে পারছে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? এখন তারা চাচ্ছে যে অন্য আরো বলগুলোকে একত্রিত করার জন্য, ঠিক আছে? এই যে এই বলগুলোকে একত্র করার জন্য যে কাজ হয়, এর জন্য কি হবে, কণার আদান প্রদান হবে, ঠিক আছে? আর এই বলবাহী কণাগুলোকে বলা হয় বোসন, ঠিক আছে? এই যে মৌলিক বল আছে না চারটা, এই মৌলিক বলগুলোকে, ঠিক আছে, হ্যাঁ কাজ করে কণার আদান প্রদানের মাধ্যমে। এই বলগুলো কিভাবে কাজ করে লিখে রাখো, যে মৌলিক বলগুলো কাজ করে কণার আদান প্রদানের মাধ্যমে। লিখতে পারছো আন্তরা? মৌলিক বলগুলো কাজ করে কণার আদান প্রদানের মাধ্যমে, আর এই কণাগুলোকেই বলা হয় কি স্যার? বোসন কণা। মনে থাকবে? এবং এই বোসন কণার স্পিন হলো 0 1, এর স্পিন কত? 0 1। মনে থাকবে স্যার? বোসন কণার স্পিন হলো 0 1। বোসন কণাগুলো পলির বর্জন নীতি মানে না, অর্থাৎ দুটি কণা একই অবস্থানে থাকতে পারে, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা বোসন কণাগুলো কি করে, পলির বর্জন নীতি মানে না। আচ্ছা এইখানে কানিস ফাতেমা 1004, কানিস ফাতেমা তুমি কি শুনতেছো? কানিস ফাতেমা
আচ্ছা এই বোসন কণাগুলো নিজেদের কি করে তারা পলির বর্জন নীতি মানে না এই কথার মানে হইছে দুইটা কণা একই সাথে অবস্থান করতে পারে মনে থাকবে আর বোসন কণা হলো দুই প্রকার দুই প্রকার একটা হইছে গ্যাস বোসন একটা হলো গ্যাস বোসন ঠিক আছে হ্যাঁ আরেকটা হলো হিগস বোসন হিগস বোসন ওকে আন্তরা ক্লিয়ার জি স্যার আচ্ছা আন্তরা মনে রাখবা এই গ্যাস বোসন এর স্পিন হলো 1 স্পিন কত স্যার 1 ঠিক আছে আর গ্যাস বোসন কণাগুলো কি কি জানো গ্লুঅন গ্লু গ্লু বানান কেমনে লাগে স্যার मन थाकबे गैस बोसन कणा गुलो हयेछे एगुला ख्याल रखो अच्छा सामने दिखे तीनजन सम्पर्क सुनल ठीक है अच्छा स्पिन फोटन फोटन की निश्चल बल शून्य মনে আছে হ্যাঁ এবং ফোটন থেকেই তো আলো পাই আমরা ঠিক কি না ওকে স্যার এরপর আসে গ্রাভিটন গ্রাভিটন নাম শুনছো তোমরা এই যে গ্রাভিটন নামক মৌলিক কণার বিনিময়ে কি মহাকর্ষ বলের সৃষ্টি হয় ঠিক কি না মনে থাকবে জি স্যার আচ্ছা একটা জিনিস লিখে রাখো গ্রাভিটনের প্রতিকণা সে নিজে গ্রাভিটনের প্রতিকণা সে নিজে এর স্পিন হচ্ছে 2 স্পিন হইছে 2 ঠিক আছে ভর শূন্য চার্জ নিরপেক্ষ ভর শূন্য চার্জ নিরপেক্ষ ওকে স্যার মহাকর্ষ বল হইছে গ্রাভিটন নামক কণার বিনিময়ের দ্বারা সৃষ্ট কিন্তু স্যার এখন তুমি গ্রাভিটন সম্পর্কে আরেকটু জানলা না জি স্যার হিগস বোসন হিগস বোসন কণা এর স্পিন হলো শূন্য স্পিন শূন্য ভর কত হবে ভর আছে কিন্তু ভর সম্পর্কে আমরা কিছু বলি নাই ঠিক আছে মনে থাকবে আচ্ছা তোমার একটা কোশ্চেন থাকতে পারে যে সেটা হলো যে স্যার হিগস বোসন বিষয়টা আমি বুঝতে গেলে কি করতে হবে মনে রাখবা হিগস বোসন বুঝতে গেলে তোমার আগে হিগস ক্ষেত্র কি বলছি স্যার হিগস ক্ষেত্র এটা বুঝতে হবে ঠিক আছে আর এই হিগস ক্ষেত্রটা হলো তাত্ত্বিক এটা কি তাত্ত্বিক বল ক্ষেত্র সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে মনে করা হয় তাত্ত্বিক মানে বুঝো তো আন্তরা মানে থিওরিটিক্যালি সত্যি কিন্তু বাস্তবে না ঠিক আছে আর এই এই যে ক্ষেত্রটা এর কাজ কি যদি কেউ জিজ্ঞেস করে এর কাজ কি তখন বলবে এর কাজ হলো মৌলিক কণাগুলোকে ভর দেওয়া অর্থাৎ হিগস বোসনের মাধ্যমে মৌলিক কণাগুলো ভর পেয়ে থাকে ঠিক আছে
আচ্ছা, এখন এইটা সম্পর্কে তোমার কি, এটা কিভাবে আসে? একটা জিনিস তুমি খেয়াল করো স্যার, ওই যে আমাদের দেশে এক ধরনের মিষ্টি বানায়, বুঝছো স্যার, প্রথমে করে কি আটার ছোট ছোট দলা তৈরি করে, মেবি তোমরা খাইছো এই মিষ্টিটা, যে চিনি উপরে পুরোপুরি চিনি থাকে, চিনির দানা লাগানো থাকে, যেটাকে বালুশা মিষ্টি বলে। এখানে চাঁদপুরের কেউ থাকলে তারা বুঝতে পারে, চাঁদপুরের মোহনপুরে খুব বেশি পরিমাণ বানানো হয়, বুঝতে পারছো, ওই এলাকারই মিষ্টি এটা। মানে প্রথম করে কি একটা ময়দা দিয়ে গোল মিষ্টির দল গোল বানায়, বুঝতে পারছো, এবার একটা বড় সসপেনের মধ্যে তোমার চিনি রাখে, এবার এই যে গোল গোল যে ময়দা বলগুলো আছে না, এগুলো ওইখানে ছেড়ে দেয়, দিয়ে তারপরে এরকম নাড়াইলে, ইচ্ছে মতো নাড়াইলে কিছুক্ষণ পরে একবার গায়ে কি হয় চিনি লেগে যায়, বুঝতে পারছো, চিনি লেগে যায়, লেগে গেলে সুন্দর তারা একটা মিষ্টির মতো হয়ে যায়, এতে একটা কাজ হয় যে তার ভর বেড়ে যায়। এই যে আজারে বলো যে সাড়ে ক্লাসে আছে, সাড়ে ক্লাস শেষে ফোন দিবে। হ্যাঁ আরে বাবা আমি অনলাইন ক্লাসে পড়ি, হ্যাঁ আজার আমি অনলাইন ক্লাসে, এমন কথা বলতে পারবো না আমি অনলাইন ক্লাসে, হ্যাঁ হ্যাঁ ক্লাসে আছি, পরে কথা বলবো, ওই ছাত্র, হ্যাঁ হ্যাঁ ছাত্র দিয়ে দাও, ওর আইডি কার্ডের কপি রাখো, আইডি কার্ডের ফটো কপি রাখো, তাহলে আমরা কি বললাম যে সমগ্র বিশ্বে, তো ওই যে মিষ্টির ডলারটা যখন চিনির উপর দিয়ে গড়ায় না, তখন কি হয় দেখো, মিষ্টির ডলার যদি গোল এটা হয় তাহলে চিনি নিলে এটা ভর বেড়ে যায় না। হ্যাঁ তো এই যে হিগস ক্ষেত্রটার কাজটা কি জানো, যখন মৌলিক কণাগুলো হিগস ক্ষেত্রের উপর দিয়ে গড়ায় তখন হিগস ক্ষেত্র তাদেরকে কি দেয়, ভর দেয়। এই যে দেখো এই এই আমার আটার দলাটা যদি মৌলিক কণা হয়ে থাকে, ঠিক আছে, ওই যে গ্লুয়ন ক্লোনেরা যারা আর কি মৌলিক বলটা আদান প্রদান করে যে কণা, সে যখন হিগস ক্ষেত্রের উপর দিয়ে যায় তখন হিগস ক্ষেত্র থেকে তার গায়ে কি ভর দেওয়া হয়েছে, এই যে চিনির দানা গুলো লেগে গেছে, এটা এক্সাম্পল। এই টোটালটা জিনিসটাই কিন্তু কাল্পনিক আন্তরা। আচ্ছা এইটুক খেয়াল থাকলে হলো, এখন আসে সামনের দিকে, তাহলে হিগস ক্ষেত্র যদি বুঝতে পারো, ঠিক আছে, তাহলে এটা কি তুমি হিগস কণা সম্পর্কে বুঝতে পারবা। আর হিগস বোসনের আরেকটা নাম আছে, তোমরা কি কেউ জানো, ঈশ্বর কণা, সাবাস, এই তো এটা কে বললো আমাকে, ঈশ্বর কণা, হ্যাঁ ঈশ্বর কণা বললো কে, তার চেহারা তো দেখি না আমি, না লুকায় আসছে উত্তর দিয়ে আবার চলে গেছে, ঠিক কোন, এটার ইংরেজি নাম কি গডস পার্টিকেল, ঠিক কি না। আচ্ছা আসো এবার আমরা সামনের দিকে একটু যাই, ঠিক আছে, সামনের দিকে গেলে এই যে তারকা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, ঠিক আছে, সেখানে আমরা কি জানি, তারকা বা নক্ষত্র হচ্ছে দীপ্তমান এক ধরনের বৃহৎ বলের মহাজাগতিক বস্তু, ঠিক কি না, তারকা কি যার নিজের উজ্জ্বলতা আছে, অর্থাৎ নিজে শক্তি বিকিরণ করে বা নিজে আলো ছড়ায়, এবং সে কি একটা বৃহৎ ভরের হবে, যেমন পৃথিবীর মধ্যে সূর্য হয়েছে একটা নক্ষত্র, আর সূর্যের কি হয়েছে স্যার, সূর্য যেহেতু নক্ষত্র তাই সূর্যের কি থাকবে স্যার বলতো, আলো, এবং সূর্যের ভর বেশি, বুঝতে পারছো, হ্যাঁ এটি প্রায় গোলাকৃতি একটি গ্যাসীয় বস্তু, মনে থাকবে তারকা হলো গোলাকৃতি গ্যাসীয় বস্তু, ওকে, এই তারকা সম্পর্কে তুমি যখন জানবা, ঠিক আছে, হ্যাঁ যে সকল নবমণ্ডলীয় পদার্থে সূর্যের ন্যায় নিজস্ব আলো আছে বা তারা আলো দেয় তাদেরকে নক্ষত্র বলে, ঠিক আছে, যে সকল, স্যার কেউ কি কিছু বলতে চাচ্ছ, আচ্ছা মানে অর্থাৎ যে সকল মহাজাগতিক রশ্মিগুলো কি করে বস্তুগুলো নিজেরা আমাদেরকে আলো দেয় সূর্যের মতো, তাদেরকে আমরা নক্ষত্র বলবো,
সংজ্ঞাটা খেয়াল রেখে এবং সংজ্ঞাটা পড়ে নিও, নক্ষত্র। ঠিক আছে? আচ্ছা, শুরুতে আমরা নক্ষত্র সম্পর্কে জানতাম হলো এরা হলো ধুলোকণা এবং গ্যাসের এক বিশাল মেঘ। এরা কি? ধুলিকণা এবং গ্যাসের এক বিশাল মেঘ। ঠিক আছে, মহাকর্ষ বলের প্রভাবে ধুলিকণা ও গ্যাসের এই বিশাল মেঘ কি সংকুচিত হয়ে যায়। সংকোচনের সময় উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার সৃষ্টি হয়। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যখন কয়েক মিলিয়ন ডিগ্রি হয় তখন তাপ নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়, পরিণামে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। আন্তারা কথাটা কি শুনতে পারছো? জি স্যার। তাহলে আমি কি বললাম আবার আমি রিপিট করতেছি, এই যে প্রথম ছিল ধুলিকণা আর হলো কি গ্যাস, এই ধুলিকণা আর গ্যাসের একটা মিশ্রণ, এরা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়। আর এই সংকোচন যখন ছোট হয়ে যায় তখন উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার সৃষ্টি হয়, ঠিক কি না? তাপমাত্রা যখন বৃদ্ধি পেতে পেতে মিলিয়ন ডিগ্রি মানে কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হয় তখন কি হয়, একটা নিউক্লিয় বিস্ফোরণ হয়, সেখান থেকে শক্তি নির্গত হয়, ঠিক কি না? এবং এর ফলে ওই গোলকটা কি করে, দীপ্তি ছড়ায় বা আলো ছড়ায়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যদি কেউ জিজ্ঞেস করে এই বিষয়টা কি, তখন তুমি বলবা কি নক্ষত্রের বিবর্তনের প্রথম ধাপ, ঠিক আছে, বা আদি ধাপ, মানে একটা নক্ষত্র তৈরি হওয়ার একদম প্রথম বিষয় হয়েছে এইটা। বুঝতে পারছো? আচ্ছা, এই ধরনের এই ধাপে বামন নক্ষত্র পাওয়া যায়, এদের নাম কি স্যার? বামন নক্ষত্র, মনে থাকবে। স্যার বামন কথাটা বলার মানে কি জানো? স্যার তোমার মনে আছে ওই যে বামন মানে কি আমরা ছোট বা বেটে বলি না, এই বামন নক্ষত্র মানে হচ্ছে যে ছোট বা নতুন তৈরি এই নক্ষত্রগুলাকে। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এই নক্ষত্র সম্পর্কে তোমার একটা আইডিয়া হলো। এরপর আসো এই নক্ষত্রেরই আপন আত্মীয় কে আছে, সূর্য। ঠিক আছে, সূর্য কি গ্যাসীয় পদার্থ দ্বারা তৈরি, অতি গরম, ঠিক কি না? এবং পৃথিবী থেকে সূর্য কি 8 আলোক মিনিট দূরে, ঠিক কি না? অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট সময় লাগে, জানো? হ্যাঁ, আমরা করতাম হলো 8 মিনিট 32 সেকেন্ড, কিন্তু তোমার সাধারণ তপনে বইয়ে দেওয়া আছে 8 মিনিটের কথা। বুঝতে পারছো? তাইলে তুমি খুব সুন্দর করে বের করতে পারবে, আলোর বেগ যদি 3×10⁸ মিটার/সেকেন্ড হয় তাহলে 8 মিনিটে কতটুকু দূরত্ব, বুঝতে পারছি? ঠিক আছে, এবং সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা বলা হয়েছে 6000 কেলভিন, এবং ভর দিছে, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত? 6000 কেলভিন, এবং ভর দিছে 1.99×10⁰ কেজি, দেখো কিন্তু প্লাস দিয়ে এটা কেজি। এবং সূর্যের ব্যাসার্ধ কত দিছে? 6.95×10⁸ মিটার সূর্যের ব্যাসার্ধ, এটা কিন্তু ছোটখাটো ব্যাসার্ধ না, ঠিক আছে? এবং সূর্য পৃথিবী থেকে কত দূরত্বে আছে? 1.496×10⁻ মিটার, ঠিক আছে, দূরত্বে অবস্থিত, ঠিক আছে? এবং সূর্যের ঘনত্ব কত জানো? হ্যাঁ, 1410 কেজি/মিটার কিউব, ঠিক আছে, 1410 কেজি/মিটার কিউব, ওকে। পানির কত? 1.4 গুণ, ঠিক আছে। আর সূর্য নিজ অক্ষে কত দিনে ঘুরে? একবার, 25 দিনে একবার ঘুরে। আন্তারা এগুলি মনে রাখো, কিন্তু এগুলি ইন্টারমিডিয়েট পাস করার পরে ভর্তি কোচিংয়ে গেলে এগুলি মুখস্থ করবা। আসো, সূর্যের পরে আসে হলো গ্রহ। গ্রহ তো তুমি জানো, ঠিক আছে, এই যে কি বলে যে সকল নিরেট খগোলীয় বস্তু সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে গ্রহ বলে, ঠিক কি না? গ্রহগুলোকে, গ্রহগুলো কি সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। পৃথিবী একমাত্র উপগ্রহ হচ্ছে, আবার গ্রহগুলোর কি থাকে? উপগ্রহ, তাই না স্যার? আর পৃথিবীর আছে হলো চাঁদ, মনে আছে? আচ্ছা, তাহলে এগুলি নিয়ে আর আমাদের কথা বলা লাভ নাই। গ্রহ, এই যে বৃহস্পতি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলি সম্পর্কে তুমি জানো। হ্যাঁ, তোমার যেটা দরকার গ্রহাণুপুঞ্জ, গ্রহাণুপুঞ্জ বলো।
স্যার এখানে খ গোলীয় বস্তু বলতে কি বুঝছেন স্যার? মানে সূর্য যদি ক হয় মানে শুরু, তাহলে মানে গ্যালাক্সিতে এ হলো সেন্টার, এ হলো ক, আর এর বাহিরে যারা আছে আর হলো খ। তোমার মনে আচ্ছা স্যার, তুমি বাসায় ওই যে দেখবো অনেক বাসায় যখন অনেক মেহমান থাকে, বলে না ছোটদের সি গ্রুপ, ছোট বাচ্চা যারা থাকে এ গ্রুপ বি গ্রুপ এরকম আর কি, এটাকে ভাগ করা হয়েছে। ওকে স্যার, এরপরে গ্রহাণু। হ্যাঁ, আমাদের এরপরের জিনিসটা কি আলোচনা করা গ্রহাণুপুঞ্জ। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝ দিয়ে অতি ক্ষুদ্র গ্রহের মতো কিছু বস্তু সূর্যকে প্রদক্ষিণ করে। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝ দিয়ে, অর্থাৎ এই যে সূর্যের চারদিকে কি, এই তো বাবা সূর্য, এই ধরো মঙ্গল আর এই ধরো বৃহস্পতি, ঠিক আছে, এই দুইজনের মাঝখান দিয়ে কিছু ঘোরাঘুরি করে, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার, এদেরকে বলে গ্রহাণু পুঞ্জ, ঠিক আছে, বা তাদেরকে বলে গ্রহাণু। এই পর্যন্ত 2000 গ্রহাণু আবিষ্কার করছে। এই পর্যন্ত বিজ্ঞানীরা কয়টা পাইছে? 2000টা গ্রহাণু সম্পর্কে জানছে। এদের মধ্যে সবচেয়ে বড় যাকে পাইছে তার নাম হয়েছে সেরেস, সবচেয়ে বড় যাকে পাইছে তার নাম কত? সেরেস। তার ব্যাসার্ধ হলো 350 কিলোমিটার, মনে থাকবে, এবং সূর্যকে 4.6 ইয়ার সময়ে একবার প্রদক্ষিণ করে, বুঝতে পারছ? হ্যাঁ, আর সবচেয়ে ছোট যেটা পাইছে, সবচেয়ে ছোট, এর ব্যাসার্ধ হলো 50 মিটার, অর্থাৎ এরা ওই যে অনেকটা গুড়া গুড়া, বুঝতে পারছো? পৃথিবী যেমন একটা নিরেট নির্দিষ্ট, এরা হলো গুরু গুরু, ছোট ছোট গুরুর মতো করে এরকম ঘুরতে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, 350 স্যার আমি না তোমার কথা পরিষ্কার শুনতে পাই না, যার ফলে সবচেয়ে ছোট গ্রহ, বড়টার নাম হয়েছে সেরেস আমি জানি, ছোটটার কোনো নাম জানি না, কারণ হলো ছোট গুলা এগুলোর নামকরণ করা হয় কিভাবে জানো, এই অনেকগুলো ঠিক আছে যে সংখ্যা দিয়ে নাম করে, বুঝছো? হ্যাঁ, তারপরে এগুলা মনে রাখা যায় না, বুঝছো? হ্যাঁ, আরো অনেক আছে স্যার, এতগুলো সরি স্যার, এত কিছু মনে রাখতে পারলে তো স্যার জজ ব্যারিস্টারই হয়ে যেতাম, বুঝছো? হ্যাঁ, আসো সামনে আগাই। ধূমকেতু, ধূমকেতু হয়তো তোমরা নাম শুনছো, তাই না? হ্যাঁ, কমেট। আচ্ছা, ধূমকেতু কি? পানি, অ্যামোনিয়া আর কি কি থাকে ধূমকেতুতে বলো তো, জানো কিছু? পানি, অ্যামোনিয়া, মিথেন গ্যাস, ঠিক আছে, একটা ক্ষুদ্র শিলাখণ্ডের উপর জমে তৈরি হয় ধূমকেতু। কি কি তৈরি হয়, কি কি নেয়? পানি, অ্যামোনিয়া আর হলো মিথেন, এই তিনজন মিলে, এই তিনজন মিলে একটা কি করে, হ্যাঁ, একটা শিলাখণ্ডের উপর যুক্ত হয়, অনেকটা ধূমকেতু হলো একটা পাথরের মতো, বুঝতে পারছো? এরা এদের দিয়ে একটা ধূমকেতু তৈরি হয়। ওকে, পানি, অ্যামোনিয়া, মিথেন, যেমন ধরো একটা পাথর, এটার উপরে পানির একটা স্তর, অ্যামোনিয়ার একটা স্তর, গ্যাসের একটা স্তর, বুঝতে পারছি? এই তিনটা মিলে হলে এখন এই টোটালটা হলে একটা ধূমকেতু, এবং এটা আমরা মাঝ আকাশে প্রায় সময় দেখতে পাই, অনেক বছর পর পর এই ধূমকেতু গুলো ছুটে যাচ্ছে একদিক থেকে আর দিকে, ঠিক আছে, এবং এই ধূমকেতুকে দেখলে মনে হয় তার মাথা আছে, লেজ আছে, ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে হেলির ধূমকেতু আমাদের কাছে বিখ্যাত, মনে আছে হেলির? স্যার বলো স্যার, স্যার ধূমকেতু কোথা থেকে আসে? স্যার ধূমকেতু আসে না, ধূমকেতু এর মতো পৃথিবীর বাইরে মহাশূন্যে ছুটাছুটি করে, তুমি আর সে ঘুরতে ঘুরতে এক সময় দুজন পাশাপাশি আসা বল, তখন তোমার মনে হবে এই যে ধূমকেতু আসবে। তো স্যার, এই যে পাথরের উপর যে পানি, অ্যামোনিয়া আর মিথেন আসলো, এই মহাকাশের ওখানে কি পাথর আছে? না স্যার, ধূমকেতুর ভিতরে, ধূমকেতু হলো পাথর, আমি বলছি যে এটা পাথর মানে শিলাখণ্ড, বুঝতে পারছো? আমরা তো টুকরো শিলাখণ্ড কখনো দেখো নাই, তুমি কেন, আমিও দেখি নাই,
বস্তুর মধ্যে তোমার এই পুরো পাথরটার মধ্যে তোমার মৃতের অ্যামোনিয়া আর পানি থাকবে। তুমি আবার এটা ভাববো না যে মৃতের সবার উপরে থাকবে, পানি নিচে থাকবে, অ্যামোনিয়া পাস করা যাবে, এরকম না। আমরা যখন খনিজ পদার্থ আহরণ করি না, মাটির ভিতরে সবই তো থাকে, তাই না স্যার? এরকম এই পাথরের মধ্যে এই সবগুলো জিনিস থাকবে, অর্থাৎ এর তৈরি উপাদান হবে তিনজন। এইটা কি করবে? এইটা মহাকর্ষীয় বলের কারণে মহাবিশ্বে এই জলের ভিতরে দৌড়াদৌড়ি করবে। তুমি মাইক্রোফোন দাও, আমি কি বলছি বুঝতে পারছো? এটা মহাবিশ্বের মধ্যে এই যে গ্যালাক্সির মধ্যে কি করবে, এটা দৌড়াদৌড়ি করবে এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে এই দিকে, বুঝতে পারছো? এখন ধরো তোমার পৃথিবী, ধরো এই ধূমকেতুটা আজকে এদিক দিয়ে যাবে, আর তোমার এই পৃথিবী ঘুরতে ঘুরতে আজকে এখানে এসে হাজির হয়েছে, বুঝতে পারছি? তখন তুমি ধূমকেতুটা দেখবা, যেমন 76 বছর পর এই ধূমকেতু দেখতে পাও। স্যার আমি তো বুঝছি ধূমকেতু ছুটাছুটি করে আর যখন পৃথিবীর কাছে আসে তখন আমরা দেখতে পাই, কিন্তু ধূমকেতুটা কি তৈরি হয় মহাকাশে, মানে উপরে পৃথিবীর উপরে? তোমার মহাকাশে শুধু ধূমকেতু না, যেমন তুমি মাইক্রোফোন অফ করে দাও, যেমন তুমি এই যে মাটি বালু কণা এগুলো দিয়ে গ্রহ পৃথিবী তৈরি হয়েছে এবং মঙ্গল গ্রহ তো তৈরি হয়েছে, এরকম ধূমকেতু হইলো এরকম একটা, যেমন পৃথিবী মঙ্গল গ্রহ একটা আকৃতি পাইছে, তাদের একটা আকার আকৃতি আয়তন আছে, ধূমকেতু অত বড় কোনো আকৃতি পায় না, তারা আকারে ছোট। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? জি স্যার বুঝছি। ওকে, এইবার আসো সামনের দিকে, তাহলে 76 বছর পর পর হেলির ধূমকেতু দেখবা। আরেকটা পাবা, সেটা হলো উল্কা। উল্কা নাম শুনছো? হ্যাঁ, আচ্ছা। এটি কি অনেক সময় আমরা আকাশে ছোট ছোট কি আগুনের গোলা ছুটে যেতে দেখি, ঠিক আছে? হ্যাঁ, অতি ক্ষুদ্র গ্রহের শিলাখণ্ড, বুঝতে পারছো? এরা পৃথিবীর কাছাকাছি এলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে প্রবল বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুর সাথে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে। এরা হলো এই যে শিলাখণ্ড আছে না, এরও মানে ধূমকেতুরও ছোট একটা টুকরা। যখন তারা পৃথিবীর ভিতরে আসে, পৃথিবীর বায়ুমণ্ডলের আকর্ষণের কারণে পৃথিবীর ভিতরে ঢুক প্রবেশ করে এবং প্রবেশ করার ফলে বাতাসের সাথে ঘর্ষণে আগুন ধরে যায়, মানে আগুনের গোলার মতো মনে হয়, যেটা তুমি ওই যে বিভিন্ন হিন্দি ছবিতে দেখতে পাবা, বুঝছো নাকি বা? হিন্দি ছবিতে দেখো না, ওই যে টুটতা হুয়া তারা বলে, এই তো এই টুটতা হুয়া তারা হয়েছে এই উল্কা, বুঝছো? হ্যাঁ, দেখবা হিন্দি সিনেমা, ওই যে ঋত্বিক রোশন, সালমান খান, শাহরুখ খান, এরা অনেকেই দেখবা এরকম তারা দেখে হাত দিয়ে মনের কথা বলে এবং সেই কথা নাকি সত্যি হয়ে যায়, দেখছো কখনো না তোমরা? আল্লাহ রক্ষা কবচ, এই কবচ ব্যবহার করলে উন্নতি হয়। এক লোকের চাকরি বাকরি ছিল না, আজকে আর ধন সম্পদের অভাব নাই। তারপরে আরো কিছু ওই যে আছে, এগুলা নাকি রাখলে সিন্ধুকের মধ্যে রাখলে টাকা আর টাকা। আমি মনে মনে বলি যে আরে তাহলে বাংলাদেশ সরকার কেন হ্যাঁ টাকা খরচ করে এগুলো কিনে না, 1000টা কিনা বাংলাদেশ ব্যাংকের ভিতরে রাইখা দিলে, হ্যাঁ, এক বছর পরে বাংলাদেশ ব্যাংকের টাকা আর টাকা একদম পুরো মতিঝিল টাকায় ভরে যাবে। মানে মানুষ কত বোকা, বুঝতে পারছো? এটাই আর কি, প্রতিদিন টিভি চ্যানেল খুললে বোঝা যায়। আচ্ছা আসো স্যার, তাহলে এখানে নক্ষত্র সম্পর্কে একটু বলি, ঠিক আছে? হ্যাঁ,
সূর্যের ন্যায় যে সকল পদার্থ সূর্যের ন্যায় নিজস্ব আলো আছে, তা আলো দেয়, তাদেরকে বলা হয় নক্ষত্র, ঠিক কি না? পৃথিবীর নিকটতম নক্ষত্র কে স্যার? সূর্য না, জানো? জি স্যার। আচ্ছা, সৌরজগতের বাহিরেও তো অনেক নক্ষত্র আছে যারা টিপটিপ করে জ্বলে, ঠিক আছে? এবং পৃথিবীতে এই সৌরজগতে বাহিরে অর্থাৎ সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি জানো? আলফা সেন্টরি। এই তো সাবাস, সেন্টুরি। এই আলফা সেন্টুরি হচ্ছে পৃথিবীর বাইরে আমাদের সবচেয়ে কাছে, এবং সে কত? 4 আলোক বর্ষ দূরে, তাই না স্যার? সে কত দূরে আছে? 4 আলোক বর্ষ দূরে। তাহলে এখানে আমরা একটু জানতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, এটা হলো কুয়াশা। কুয়াশা, এই কুয়াশা হলো, ঠিক আছে, আধা নাক্ষত্রিক রেডিও উৎস। এটাকে বলে আধা নাক্ষত্রিক রেডিও উৎস, মনে থাকবে? এই কুয়াশা, ঠিক আছে, এটি, ঠিক আছে, এরা নক্ষত্রের মতো, ঠিক আছে, এবং তারা অনেক শক্তিশালী রেডিও তরঙ্গ নিঃসরণ করে, ঠিক আছে, হ্যাঁ, এবং তারা যে রেডিও তরঙ্গ নিঃসরণ করে তার পাল্লা 10^37 থেকে 10^48, ঠিক আছে, হ্যাঁ, মনে থাকবে? ওয়াটের, এত ওয়াটের পাল্লার রেডিও রশ্মি তারা বের করে দেয়, ঠিক আছে? আর তারা কি করে, তারা কি করে, 0.9c বেগে পৃথিবী থেকে দূরে সরে যায়, কি করে, দূরে সরে যায়, মনে থাকবে অন্তরা? এরপর তোমাদের তো ইয়া পড়াইছি আমি, ওদিকে আর কিছু নাই, হ্যাঁ, সূর্যের উজ্জ্বলতা, ওই যে ইয়া পড়াইছিলাম না, ওই যে কি জানি না, হাবলের সূত্র, ঠিক আছে, তারপরেও ইয়া সৌর উজ্জ্বল্য মনে রাখবা স্যার, সৌর উজ্জ্বল্য, ঠিক আছে, সৌর উজ্জ্বল হয়েছে সূর্যের চারদিকে যে শক্তি নির্গত হয় তার উজ্জ্বলতা। এই সৌর উজ্জ্বল্য থেকে LS দিয়ে প্রকাশ করা হয় 4πr² × S, 4πr² × S, লিখে রাখো সৌর উজ্জ্বলতা, ঠিক আছে? এখানে মনে রাখবা S এর মান হয়েছে, S এর মান হলো, লিখে রাখো 1.38 × 10^3, হইলো 3, 1.38 × 10^3, আর R এর মান হইলো আর 1 AU, এটা আরো আগে একদিন লেখাইছিলাম, ঠিক আছে, হ্যাঁ, 1.496 × 10^ কত, 10^11 মিটার, এটা মনে রাখবো সূর্যের চারিদিকে কক্ষপথের ব্যাসার্ধ, ওকে স্যার? তাহলে আরেকটা জিনিস তোমাদের এটা জানতে হবে, ঠিক আছে, হ্যাঁ, এখানে হলো কৃষ্ণ গহ্বর সম্পর্কে আমরা একটু আলোচনা করি, তাহলে এই চ্যাপ্টার মোটামুটি একদিকে চলে যাবে, মানে শেষের দিকে, হ্যাঁ। এই কৃষ্ণ গহ্বর যে ধারণাটা, এটা হলো সাম্প্রতিক ধারণা, 1969 সালে একজন আমেরিকান বিজ্ঞানী, ঠিক আছে, জন হুইলার এটা সম্পর্কে আমাদেরকে, ঠিক আছে, বলছে 1969 সালের দিকে, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এই এই যে এই বিষয়ে যে মানুষের ভাবনা চিন্তা, এটাও বেশি দিনকার ভাবনা চিন্তা না, ঠিক আছে, হ্যাঁ। এই কৃষ্ণ গহ্বর সম্পর্কে দুই ধরনের কথা চলে, এখনো দেখবা বিজ্ঞানীরা অনেক ধরনের কথা বলে, পত্রিকা খুললেও দেখবা, ঠিক আছে, এর একটা তত্ত্ব হলো তরঙ্গ তত্ত্ব, আরেকটা হলো কণা তত্ত্ব, ঠিক আছে। এই কৃষ্ণ গহ্বর সম্পর্কে দুইটা তত্ত্ব, একটা তরঙ্গ, একটা কণা, ঠিক আছে, হ্যাঁ। তরঙ্গ তত্ত্ব বলতেছে যে আলো তরঙ্গ দিয়ে গঠিত, আর কণা তত্ত্ব বলতেছে আলো কণা দিয়ে গঠিত, বুঝতে পারছো? অর্থাৎ আলোর মধ্যে দুই ধরনের তত্ত্ব বৈশিষ্ট্যই আছে, কণা বৈশিষ্ট্য আছে, তরঙ্গ বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, ক্লিয়ার স্যার? স্যার শুনতে পাইছো? জি স্যার, জি স্যার। আচ্ছা,
এখন সেখানে একটু একজন বিজ্ঞানীর কথা বলতে হয়, সেটা হলো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আছে, ওনার নাম হলো জন মিচেল। ঠিক আছে, এই জন মিচেল এই কৃষ্ণ গহ্বর সম্পর্কে আগে একবার তোমাদের পড়াইছি। ওনার এই তত্ত্বটা হলো যে সূর্যের দিকে যখন আলোটা আসে, এই আলোটা আসার সময় অনেক কারণে বাধাপ্রাপ্ত হয় এবং আমাদের পৃথিবীতে এসে পৌঁছতে পারে না। তখন পৃথিবী থেকে ওই আলোটা আসার রাস্তা বরাবর যদি তাকানো হয় তাহলে সেই জায়গাটা অন্ধকার দেখা যায়। ঠিক আছে, এই অন্ধকার জায়গাটাকে বলা হলো কৃষ্ণ গহ্বর। ঠিক আছে, মনে থাকবে। আর তোমাদেরকে একটা জিনিস মনে রাখবা যে সূর্যের ঘনত্ব, তোমাদের সূর্যের ঘনত্ব মহাকর্ষ চ্যাপ্টার পড়ার সময় সূর্যের ঘনত্ব এবং মুক্তিবেগ এগুলো তোমাদেরকে পড়ে দেখানো হয়েছে, করায় দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মনে রাখবা, এটা হলো শোয়ারসেল রেডিয়াস। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এই শোয়ারসেল ব্যাসার্ধ মনে রাখবা, সি ইকুয়াল রুট ওভার টু টু জি এম বাই আর এস। আন্তারা এই চ্যাপ্টারে যদি অঙ্ক আছে না, ঠিক আছে এই চ্যাপ্টারে এটা, আর এই যে এইটা এই শোয়ারসেল ব্যাসার্ধ হলো এইটা হলো সি হলো আলোর বেগ, তাহলে আর এস কি পাচ্ছ, আর এস ইকুয়াল টু টু জি এম বাই সি স্কয়ার। ঠিক আছে, এইটা মনে রাখবা, এই চ্যাপ্টারে অঙ্ক হবে এই একটা দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা স্যার, ব্ল্যাক হোল কি সত্যি আছে? স্যার এগুলি একটা ধারণা, স্যার এগুলি এক একজন এক এক ধরনের ধারণা দেয়। কারণ হলো ব্ল্যাক হোল যদি তুমি চিন্তা করো, কারণ আলো তো ওই ভিতর থেকে আর বের হয়ে আসতে পারতেছে না, তাই না স্যার? আর যদি আলো যদি ওই ভিতর থেকে বের হয়ে না আসতে পারে, তাহলে ওই ভিতরের ঘটনা তুমি জানবা কি করে? তার মানে একজন পর্যবেক্ষক শুধু জানতে পারবে যে ওইখানে একটা ব্ল্যাক হোল আছে, এর বেশি সে কিছুই করতে পারবে না। বুঝাইতে পারছি? হ্যাঁ, এছাড়া তোমার আরো কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, এগুলো আগামী ক্লাসে আমি বলবো। সেটা হলো মহাকাশ গবেষণার জন্য যেমন রেডিও টেলিস্কোপ দরকার হয়, অপটিক্যাল টেলিস্কোপ দরকার হয়, কৃত্রিম উপগ্রহ দরকার হয়, গামা রে এক্সরে দরকার হয়, এগুলি কিভাবে কাজ করে, হ্যাঁ এগুলি নিয়ে আমরা একটু আলোচনা করবো। যেমন ওই যে হাবল টেলিস্কোপ, তারপরে যে নাসা থেকে বিভিন্ন ধরনের উপগ্রহ পাঠাচ্ছে না মহাশূন্যে, এগুলোর কাজ নিয়ে আমরা সামনে একটু আলোচনা করব। তারপর অপটিক্যাল টেলিস্কোপ আছে, হ্যাঁ এটা কিভাবে কাজ করে, যেমন হাবল টেলিস্কোপ কিন্তু পৃথিবীর বাইরে মহাশূন্যে আছে। ঠিক আছে, এরপরে আছে নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র আছে, হার্সেলের দূরবীক্ষণ যন্ত্র আছে, গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র আছে, এক একজন এক একটা তৈরি করে, ঠিক আছে এক একটা ব্যবহার করে তোমার মহাকাশ গবেষণা করছে। বুঝতে পারছো? হ্যাঁ, এগুলি সম্পর্কে আমাদের একটু জানতে হবে, জানলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ঠিক আছে স্যার? স্যার আমার একবারে গলা প্যাক ধুয়ে আসছে, বুঝছো? ওকে, তাহলে আজকে আমরা ক্লাসের সমাপ্তি করে দিই, হ্যাঁ।